বর্তমানে আমাদের সমাজে চুল পড়া একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি 10 জনকে জিজ্ঞেস করি তাহলে দেখা যাবে যে 7-8 জনই বলবে যে তার কম বেশি চুল পড়ার সমস্যাটা আছে। সো আজকে আমরা অল্প বয়সে চুল পড়ে যাওয়া এবং সেটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং তার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আছি ডক্টর আক্তারুজ্জামান সুমন খান, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, লেজার এক্সপার্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। চুল কেন পড়ে এবং আমরা কতটা ডেইলি চুল পড়লে সেটাকে আমরা দুশ্চিন্তার মধ্যে আনবো অথবা চিন্তা করতে হবে যে ট্রিটমেন্ট নিতে হবে, সেই বিষয়ে আমি প্রথমে বলতে চাই। প্রথমে বলতে চাই যে কয়টা চুল পড়লে পার ডে এটাকে আমরা সমস্যা বলে বিবেচিত করব। সাধারণত দেখা যায় যে যদি কারো মাথায় 1 থেকে 1.5 লাখ চুল থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রতিদিন 100 থেকে 150 পর্যন্ত চুল পড়াটা নর্মাল, কিন্তু তার থেকে বেশি যদি চুল পড়ে তাহলে আমরা সেটাকে ট্রিটমেন্ট আওতায় আনতে বলবো। তবে সাধারণত এত চুল, চুলের সংখ্যা এত থাকাটা খুব কমনলি দেখা যায় না, সবার মাথায় আরও অনেকটা কম চুল থাকে। সেক্ষেত্রে কমনলি আমরা বলে থাকি যে যদি সাধারণত প্রতিদিন 20 থেকে 30টা বা তার চেয়ে বেশি যদি চুল পড়া শুরু করে তাহলে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে চিকিৎসা নিতে হবে। সাধারণত কেন চুল পড়ে সেটা যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমি বলবো চুল পড়ার কিছু অন্যতম কারণের মধ্যে প্রথমে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঙ্গাল ইনফেকশন। এটা অন্যতম একটি প্রধান কারণ আমাদের বাংলাদেশে যে মাথায় খুশকি হয়, প্রচুর খুশকি হয়, মাথা চুলকায়, ছোট ছোট বিচি বিচি বা গোটা ওঠে, এই সমস্যাটাকে আমরা খুশকিজনিত একটি প্রবলেম বলে থাকি। এর জন্য প্রচুর চুল পড়ে, মানুষের ত্বক রাফ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ত্বকের অনেক ক্ষতি হয়। দ্বিতীয়ত আমরা বলে থাকি, আমরা আরও কমনলি এখন দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রোজেনিক যে অ্যালোপেশিয়াটা আমরা বলে থাকি অর্থাৎ বংশগত কারণেও চুল পড়ে থাকে। সেটা দেখা যায় যে জেনেটিক্যালি বাবা বা চাচা বা দাদা তাদের ছিল এবং সে অনুযায়ী পেশেন্ট তার মধ্যেও এই প্রবলেমটা দেখছেন। এটাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে। এই ক্ষেত্রে এটা ডে বাই ডে বাংলাদেশে প্রকোপ আকার ধারণ করছে। এছাড়াও আছে মেল নিউট্রিশনের কারণে বিভিন্ন রকম আমরা খাই বাট সুষম খাবার যদি গ্রহণ না করি, বিভিন্ন ভিটামিন মিনারেলস এগুলোর যদি ঘাটতি হয়ে থাকে তাহলেও কিন্তু চুল পড়ে যায়। এছাড়া আরও কিছু কারণ আছে, রোগ আছে, যেমন আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলে থাকি, এটাও একটা চুল পড়ার কারণ। এবং এই অ্যালোপেশিয়া এরিয়াটা এটা লোকাল হতে পারে অথবা হতে পারে জেনারেলাইজড। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত বাংলাদেশে বা গ্রামের ভাষায় বলে থাকি টাকে ধরা বা টাকে চুল নিয়ে যাওয়া। এক্ষেত্রে দেখা যায় যে গোল গোল আকারে কারো দাড়ি চলে যায়, কারো চুল চলে যায়। সেক্ষেত্রেও কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, নিলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। এই হলো আমাদের চুল পড়ার কমন কারণ। তারপর আরও কিছু কারণ আছে, বিশেষ করে মহিলারা বর্তমানে দেখা যায় যে প্রচুর পরিমাণে কেমিক্যালস ইউজ করে থাকেন মাথার মধ্যে, রিবন্ডিং করে থাকে, পাম্পিং করে থাকে, হেয়ার ড্রাই করে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন কালার ইউজ করে থাকে, এই সকল কারণেও কিন্তু প্রচুর চুল যায়। সো এই হলো আমাদের কমনলি আমাদের চুল পড়ার কারণ। এখন আমরা বলবো যে ট্রিটমেন্টের আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো ট্রিটমেন্ট তো আমাদের নিতে হবে বাট ট্রিটমেন্টের আগে যদি আমরা প্রিভেন্ট করতে পারি অর্থাৎ চুল পড়াটা কিভাবে আগে থেকে প্রিভেন্ট করা যায়, ডক্টরের কাছে যাওয়ার আগেই কিভাবে এটা সলিউশন করা যায় সেটা যদি আমরা আলোকপাত করি তাহলে সবচেয়ে বেস্ট। সো প্রিভেনশন করা যায় এইভাবে যে আমাদের যাদের খুশকিজনিত প্রবলেম থাকবে তারা প্রতিদিন ভালো করে তাদের মাথাটা ওয়াশ করতে হবে, স্ক্যাল্পটাকে ক্লিন রাখতে হবে। যত ক্লিন রাখবে ততই খুশকির মাত্রা কম থাকবে এবং যত খুশকির মাত্রা কম থাকবে ততই তার যে স্কিন আছে সেটা ড্যামেজ কম হবে, চুল পড়ার সংখ্যা কমবে। এই ক্ষেত্রে কেটুকোনাজল আছে এমন শ্যাম্পু সপ্তাহে 2 দিন ইউজ করা যায় এবং অন্যান্য দিনগুলোতে মাঝে মাঝে অন্যান্য যে কোনো একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু অল্প সময়ের জন্য ডাইলিউট করে অল্প সময়ের জন্য এটা ইউজ করা যেতে পারে। সুষম খাবার গ্রহণ করতে হবে আমাদের, আমাদের সকল প্রকার ভিটামিনস এবং মিনারেলস আমরা খাচ্ছি কি না সেদিকে আমাদেরকে আলোকপাত করতে হবে, দৃষ্টিপাত করতে হবে। এবং যেমন ভিটামিন ডি, চুলের জন্য ভিটামিন ডিটাও খুবই ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট, ভিটামিন এ সি ই, ভিটামিন বি কমপ্লেক্স সবগুলো ইম্পর্টেন্ট। তবে সাধারণত দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি তারা বেশিরভাগ সময় বাসায় স্টে করে, রোদের এক্সপোজটা খুব কম হয়,
ফলে ভিটামিন ডি এর ঘাটতি সচরাচর অনেকের মধ্যেই থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে সকালের আধা ঘন্টা বা 20 মিনিট আপনি সান এক্সপোজ হন, সূর্যের কাছে যান, এবং তারপরও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে। এছাড়া হচ্ছে যদি অ্যান্ড্রোজেনিক যে অ্যালোপেশিয়াটা আছে সেই ক্ষেত্রে সাধারণত তেমন কিছু করা থাকে না, এটার জন্য ট্রিটমেন্টই নিতে হয়। এই হলো আমাদের মানে প্রিভেনশন রিলেটেড কথা। এখন আমি কথা বলবো যে বর্তমানে আমাদের কি কি ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। চুল পড়ার যদি কারণ কেউ নিয়ে আসে আমাদের কাছে, তখন ফার্স্টে আমরা জাজ করি যে আসলে চুলটা কেন পড়ছে, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। যদি ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে আমরা সেই সাপ্লিমেন্টগুলো দেই। আদারওয়াইজ যদি দেখা যায় যে খুশকিজনিত প্রবলেম থাকে তাহলে আমরা খুশকির চিকিৎসা দিয়ে থাকি, কিছু আমরা ওষুধ দিয়ে থাকি ওরালি খাওয়ার জন্য, মুখে খাওয়ার জন্য, এবং কিছু অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ক্রিম দিয়ে থাকি। সাথে হচ্ছে কিটোকোনাজল কন্টেনিং শ্যাম্পু তাকে সাজেস্ট করে থাকি। দেন হচ্ছে যদি কারো বংশগত অর্থাৎ যেটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আমরা বলে থাকি সেটার ক্ষেত্রে আমরা পিএরপি সাজেস্ট করে থাকি। বর্তমানে আপনারা জানেন পিএরপি ট্রিটমেন্টটা খুবই ইফেক্টিভ একটি ট্রিটমেন্ট। যাদের চুল চলে যাচ্ছে প্রায় অথবা অনেকটাই টাক হয়ে গেছে কিন্তু মাত্র রিসেন্টলি যদি আসে, অর্থাৎ চুল চলে গেল 6 মাস থেকে 1 বছরের ভিতর যদি আমাদের কাছে আসে, তাহলে পিআরপিটা খুবই কার্যকরী এই ক্ষেত্রে। এবং আমি বলে থাকি সাধারণত আমি যেটা প্র্যাকটিস করি যে পিআরপির সাথে আমি মাইক্রো নিডলিংটা আমি চুজ করে থাকি যাদের একটু বেশি খালি হয়ে গেছে, এবং এই ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট আসে। 6 থেকে 8টা বা 10টা সেশন নিলে খুবই উপকারী একটা রেজাল্ট আসে আমাদের হেয়ার ফলিকলটাকে স্ট্রং করার জন্য, নতুনভাবে তৈরি হওয়ার জন্য, উজ্জীবিত হওয়ার জন্য প্রচুর পরিমাণ গ্রোথ ফ্যাক্টর লাগে, যেটা কিনা আমরা পিআরপির মাধ্যমে এটা কালেকশন করে থাকি। পিআরপিটা আপনার ব্লাড থেকে, একটা পেশেন্টের ব্লাড থেকে আমরা এটাকে প্রিপেয়ার করি এবং তার মাথায় ইঞ্জেকশন আকারে, ছোটো ছোটো ইঞ্জেকশন আকারে চামড়ার নিচে নিচে দিয়ে দিই। এতে দেখা যায় যে 6টা বা 8টা পিআরপি নিলেই নতুন চুল উঠতে শুরু করে এবং পুরনো চুল যেগুলো চুল চলে যাচ্ছিলো, চুল পড়ে যাচ্ছিলো, সেগুলো পড়া বন্ধ হয়। কিছু ইউভি লাইট থেরাপি আমরা দিয়ে থাকি। আর তারপর যদি কারো মাথা যদি একদম টাক হয়ে যায়, যে আর হেয়ার ফলিকলই নাই, আমরা যদি পরীক্ষা করে দেখি যে একদম হেয়ার ফলিকল নাই, সেক্ষেত্রে আমরা ফাইনালি হেয়ার ট্রান্সপ্লান্ট তাকে সাজেস্ট করে থাকি। এবং এই হেয়ার ট্রান্সপ্লান্টটা হলো আসলে চুল বপন করা, অর্থাৎ পিছন থেকে চুল সার্জারি করে এনে আমরা একজন টাক মাথার যেই টাক অংশটাতে আমরা চুল বপন করে দিব। এই ক্ষেত্রে 3 থেকে 4 হাজার যদি আমরা হেয়ার গ্রাফট করে দিই, দেখা যায় যে আলহামদুলিল্লাহ পুরো মাথা আবার চুল দিয়ে ভরে যায় এবং পেশেন্টও খুশি থাকে। সাধারণত কস্টের ব্যাপারে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন, আমরা কস্টিংয়ের ব্যাপারটা বলে থাকি যে ম্যান টু ম্যান ভ্যারি করবে কিছু, তবে রাফলি বলতে গেলে আমরা পিআরপির যে কস্টিং আছে, পিআরপির থেরাপিটা, এটা হচ্ছে আমরা সাধারণত 3-3.5 হাজার টাকার মধ্যেই করে থাকি। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট যেটা আছে সেটা হচ্ছে আসলে কত হাজার হেয়ার গ্রাফট লাগবে সেটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 30 টাকা থেকে শুরু করে 50-60, এটা হচ্ছে আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে এবং তার অ্যামাউন্ট কতখানি লাগে সেটার উপর ডিপেন্ড করে আসলে কস্টিংটা ফিক্সড হয় আর কি।